চুল কাটালে দু আনা, চুল দাড়ি দুই কাটলে তিন আনা। আরে সকলের হলোটা কি, কাউকেই তো দেখতে পাচ্ছি না, যাই ওই দিকটায় গিয়ে দেখি। চুল কাটলে দু আনা, চুল দাড়ি দুই কাটলে তিন আনা। কিরে ফেচকে শিয়াল, আবার কবে থেকে চুল দাড়ি কাটতে শুরু করলো? আমিও তো তাই দেখছি মামা। এই শিয়ালকে এখানে ডাক, আমার চুল দাড়িটা একটু কামাবো, অনেক দিন হলো চুল দাড়ি কামানো হয়নি। পল্টু ভাই, ও পল্টু ভাই, এই তোর কি হয়েছে? সকাল থেকে একটাও খরিদ্দার পাইনি, তারপর তুই পেছন থেকে ডাকলি। এই শেয়াল তুই এদিকে আয়, আমার চুল দাড়িটা একটু কামিয়ে দে। শেয়াল খুব সাবধানে চুল দাড়ি কাটবি, আমার গোঁপটা আবার কেটে ফেলিস না, আমার গোঁপটা খুব শখের, তাহলে তোর রেহাই নাই। এই যা, এই শেয়াল তুই এটা কি করলি? তুই আমার শখের গোঁপটা কেটে ফেললি, তোকে আজ আমি ছাড়বো না। কি করি এখন, পালানো ছাড়া তো কোনো উপায় নাই, তাহলে পালাই। গাছ থেকে নাম বলছি, আমি গাছে চড়লে তোর পিণ্ডি চটকে দেব। মামা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। বাঘ মামা মনে হয় পালিয়েছে, এই সুযোগে এখান থেকে কেটে পড়ি। আরে আরে কি হলোটা কি, সবকিছু কাঁপছে কেন? আরে ও কুমির ভাই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে কি আর বলবো, আমার বউ শিয়ালের মাংস খাবার বায়না করে বসেছে, তাই তোকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আমার বউ তোকে ঠিক সাইজ করে খেয়ে নেবে। না দেখছি কিছু একটা বুদ্ধি না খাটালেই চলবে না। কিরে শিয়াল তুই কি বিড়বিড় করছিস? না না ও কিছু না, বলছি তাড়াতাড়ি চলো, তোমার বউ আমাকে খাবে বলে সেই কখন থেকে অপেক্ষা করে আছে। বউ বউ বাইরে এসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমাকে শেয়ালের মাংস নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু তুমি তো দেখছি গোটা শেয়ালকে ধরে এনেছো। চলো গিন্নি, একে আমরা ভাগাভাগি করে খেয়ে ফেলি। ও বেটার খুব শাক আমাকে খাবে, তোমরা তো আমাকে চিনো না। কিরে শেয়াল তুই কি বিড়বিড় করছিস? না না ও কিছু না, কুমির ভাই আমাকে তো তোমরা নিশ্চয়ই খাবে, কিন্তু আমি তো রোগা সোগা শিয়াল, আমাকে খেয়ে কি তোমরা তৃপ্তি পাবে? আমি বলি কি, আমাকে কয়েকদিন ধরে ভালো মন্দ খাওয়াও, একটু মোটা সোটা হলে আমাকে খেও, তাতে তোমরা তৃপ্তি পাবে। তাই তো ভেবে দেখিনি, কথাটা তো মন্দ বলেনি। তাহলে তুমি এখনই নদীতে গিয়ে শিয়াল ভাইয়ের জন্য মাছ আর কাঁকড়া ধরে আনো। হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি। যাক ভালোই হলো, কয়েকদিন বসে বসে ভালো ভালো খাবার খাওয়া যাবে। কি গো, কয়েকদিন হলো শিয়াল ভাইকে তো বেশ ভালো মন্দ খাওয়ালাম, চলো এবার শিয়াল ভাইকে খেয়ে ফেলি। বেটারা নিশ্চয় আমাকে খাবার বুদ্ধি করছে, এবার এখান থেকে যা হোক করে পালাতে হবে। ও কুমির ভাই আমাকে তো তোমরা খাবে, কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে, পূরণ করবে?
কি ইচ্ছে তাড়াতাড়ি বল, দেখি যদি পারি পূরণ করবো। আমার অনেক দিনের শখ কুমিরের পিঠে চড়ে নদীতে ঘুরে বেড়ানোর। হ্যাঁ চল চল, আজ তোর শেষ ইচ্ছাটা পূরণ করে দি। শুধু নদীর মাঝখানে ঘোরাঘুরি করলে চলবে? কুমির ভাই একটু ওদিকটাই চলো। এই যা, শেয়াল তো পালালো, এখন কি হবে? শেয়াল এটা তুই ঠিক করলি না, আমাকে বোকা বানিয়ে তুই পালালি। দূর বেটা, বোকা কুমির আমাকে খাবে খুব শাক। এই ডান্ডা দিয়ে তোকে ঠান্ডা করছি, দাঁড়া। শেয়াল ভাই কই গেল, আর তোমার মাথাটা কিভাবে ফাটলো? আর বলো না গিন্নি, শেয়ালটা খুব পাজি, ছল চতুরি করে পালিয়েছে। একবার যদি ওকে ধরতে পারি তাহলে মজা দেখাবো।